স্বাগতম ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আমাদের আজকের ভিডিওর শিরোনাম মহাভারত প্রসঙ্গে দশটি প্রশ্ন মহাভারত সত্যকে মিথ্যা সে প্রশ্ন করব না কারণ মহাভারতের ভক্তরা এ প্রশ্ন পছন্দ করবে না কিন্তু তারা নিজেরাই যখন এ প্রশ্ন করে তখন তারাই আবার নানা রকম সাত পাঁচ বলে প্রমাণের চেষ্টা করে যে মহাভারতের প্রতিটা কথা কাজ এবং ঘটনা সত্য তারা একদিকে বলে যে এটি একটি মহাকাব্য অন্যদিকে আবার বলে থাকে যে এর সবই সত্য মহা সত্য কাব্য অথচ সত্য ভক্তদের মনের এরকম অবস্থায় যুক্তি চলে না ভক্তির তোরে সব কিছু ভেসে যায় ভারতবর্ষ কাব্যের দেশ মহাভারতের মহারূপকাব্য যাদের দিয়ে শুরু হয়েছে সেই ঋষি বিশ্বামিত্র এবং তার পরকি অপসারা মেনকার অবৈধ সন্তান শকুন্তলা আবার শকুন্তলার অবৈধ সন্তান ভরত দুস্মের সাথে শকুন্তলার মিলন হয়েছিল বিয়ের পূর্বে গান্ধর্ব মিলনে গান্ধর্ব বিবাহ প্রথম মিলনের পরে তারা স্বামী স্ত্রী কিন্তু প্রথম মিলন মহাভারত মতে বৈধ নয় এবং ওই মিলনের সন্তান ও বৈধ নয় অর্থাৎ ভরত দুষ্মন্তর অবৈধ সন্তান এবং এই ভরতের নামেই মহাভারত ভারতবর্ষ নামটাও ভরতের নামে ভারতবাসী হিসেবে নিজের প্রতি করুণাবোধ করছি কিন্তু প্রশ্নটা অন্যত্র মেনকা স্বর্গের অপসরা অপসরার মিলন হয় কিন্তু সন্তান হয় না মেনকার সন্তান হলো কিভাবে মহাভারতের ব্যাপারে এরকম কয়েক হাজার প্রশ্ন করা যাবে আমি এখানে মাত্র দশটি প্রশ্ন করব যেমন প্রশ্নগুলো আমরা উল্টা দিক থেকে শুরু করব প্রশ্ন দশ মহারাজ শান্তনু ভরতের পুত্র নন ভরত তার নিজ পুত্রদের বঞ্চিত করে সাধারণ নাগরিক শান্তনুকে উত্তরাধিকারী নিয়োগ করেন তথাপি তাকে বংশ বলা হচ্ছে কেন বংশধারার জন্য সংজ্ঞা দিয়েছে নাকি মহাভারতকার না ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু দুজনের একজনও বিচিত্র বীর্যের পুত্র নন বেশদেবের পুত্র বিচিত্র বীর্যের মৃত্যুর পর তার দুই রানী অম্বিকা আর অম্বালিকার গর্ভে সন্তান উৎপাদন করেন সত্যবতীর জারস সন্তান ব্যাসদেব মাতা সত্যবতী তাকে দিয়ে এই কাজ করিয়েছেন কারণ হস্তিনাপুরে সিংহাসন রক্ষার জন্য উত্তরাধিকারী দরকার ছিল অতবার অম্বা আর অম্বালিকার গর্ভে জন্ম নেয় ধৃতুরাষ্ট্র আর পাণ্ডু না দুজনের একজনের বিচিত্র বীর্যের ঔরসজাত সন্তান নয় বিচিত্র বীর্যের বংশধারা বলে তাদেরকে কেন মনে করা হচ্ছে কেনই বা তারা বিচিত্র বীর্যের উত্তরাধিকারী হল কিভাবে হল যুধিষ্ঠির ও তার অপার চার ভাইয়ের কেউই মহারাজ পাণ্ডুর যত সন্তান নয় বিধায় তারা কেউই পাণ্ডব নয় তাদেরকে পাণ্ডব বলা হচ্ছে কেন একজন ঋষির অভিশাপে পাণ্ডু স্ত্রী সংগ্রামে অক্ষম হওয়ার পর তার রানী কুন্তি ও মাদ্রী অন্য পুরুষের বরে গর্ভবতী হয় এবং সন্তান লাভ করে কুন্তির গর্ভে যুধিষ্ঠির ধর্মরাজের পুত্র ভীম পুত্র অর্জুন ইন্দ্রের পুত্র এবং মাদ্রির গর্ভে নকুল ও সহদেব যথাক্রমে অশ্বিনী কুমার দ্বয়ের পুত্র এরা কি করে পাণ্ডব হল সাত দুর্যোধা এবং তার নিরানব্বই ভ্রাতার জন্ম পদ্ধতি অবাস্তব গান্ধারীর প্রসবিত এক শত ডিম্বাণু কুলুগুরু কৃপাচার্য কিভাবে মানুষে পরিণত করলেন তার ব্যাখ্যা মহাভারতে নাই কেন কৃপাচার্য কোন বৈজ্ঞানিক বা চিকিৎসক ছিলেন না তিনি একজন টোলের পণ্ডিত ধর্মশাস্ত্রবিদ কি করে তিনি এই অসাধ্য সাধন করলেন এটা তো তার জ্ঞান এবং কর্মপরিধির আওতায় পড়ে না মহাভারতের কবির কি এটা খেয়াল ছিল না দাসীর পুত্র বিদুর কি করে মহারাজ ধিতরাষ্ট্র এবং মহারাজ পাণ্ডুর ভাই হল বা তাকে মহামন্ত্রীর পদে বসানো হল বর্ণবাদী সমাজ যেখানে কর্ণের মতো মহাবীরকে ক্ষত্রিয় হিসেবে মানতে নারাজ সেখানে বিদুরের মতো দাসী পুত্র রাজপুত্রদের সাথে একত্রে বিদ্যালাভী বা কি করে করল মন্ত্রীর আসনেই বা কি করে বসল মহাভারতের রাজনৈতিক থেকে হুশ হারিয়ে ফেলেছিলেন মহাভারতে শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবানের মর্যাদা দেওয়া হয়েছে আবার সেই তাকে কেন দুই বিপদমান গোষ্ঠীর মধ্যে দ্বিতীয়ালির কাজে নিয়োগ করা হল তিনি বা এ কাজ নিজের বলে গ্রহণ করলেন কেন অবতারী বলুন আর ভগবানই বলুন এত নিচে তাকে কি ঠিক হল রথের চেয়ে সারথীর মর্যাদা কম শ্রীকৃষ্ণকে কেন অর্জুনের সারথি বানানো হলো। অর্জুনের মর্যাদাকে শ্রীকৃষ্ণের চেয়ে বেশি সারথীর পুত্র বলে কন্যকে যেখানে দ্রৌপদীর স্বয়ম্বরে অংশগ্রহণ করতে দেয়া হল না সেখানে শ্রীকৃষ্ণের মতো ব্যক্তিত্ব সম্পন্ন রাজা ও অবতার বা ভগবানকে কুরুক্ষেত্রের যুদ্ধে সারথীর আসনে বসানো হল কেন ওই থেকে অবতারের বসার জায়গা এটিকে অবতারকে অপমান করা হয়নি পরশুরাম গত হয়েছেন সত্য যুগে রাম গত হয়েছেন ত্রেতা যুগে মহাভারত দাপর যুগের কাহিনী বর্ণনা করছে দেবব্রত ভীষ্ম এবং কর্ণ দুজন দাপর যুগের লোক কি করে তারা পরশুরামের শিষ্য হল কি করে পরশুরাম রাজকুমারী অম্বার পক্ষ নিয়ে ভীষ্মের সাথে যুদ্ধে অবতীর্ণ হল পরশুরাম স্বয়ং অবতার উপরন্তু ভীষ্মের গুরু কি করে ভীষ্ম পরশুরামকে হারালো মহাভারত মহাভারতকে এটা ঠিক বলেছে কঠোর তপস্যার বিনিময়ে অর্জুনকে যে ব্রহ্মাস্ত্র লাভ করতে ইন্দ্রপুরীতে যেতে হল এবং অবসরার সাপে এক বছর নপুংসক থাকতে হল সেই একই শক্তি সম্পন্ন ব্রহ্মাস্ত্র অশ্বত্থামা কি করে বিনা সাধনায় বিনা তপস্যায় ইন্দ্রপুরীতে না গিয়ে লাভ করলো অশ্বত্থামাকে অর্জুনের চেয়ে বড় কিসে বড় ব্যাসদেব ধৃতরাষ্ট্র পাণ্ড বিদুর কর্ণ পঞ্চ এদের কেউই কারো ঔরার জাত সন্তান নয় প্রত্যেকেই জন্মলাভ করেছে কারো না কারো বরে ঔরার ছাড়াই যদি সন্তান হতে পারে তাহলে সংশ্লিষ্ট মাতাদেরকে বরদানের জন্য পুরুষের কেনা দরকার হল বরদানকারী প্রত্যেকেই তো পুরুষ এবং প্রত্যেকেই নিজ নিজ নারীকে বরদান করেছে গোপনে নিভৃতে ব্যাপারটা কি আসল কাজটা গোপন করা হচ্ছে তাই তো কিন্তু এই গোপনীয়তা কেন তখনকার সমাজে বিয়ে সন্তান সম্মান পেত না সমাজে স্বীকৃতি পেত না এই তো না অন্য কিছু মহাভারত যিনি রচনা করেছেন সেই কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব সংক্ষেপে ব্যাসদেব পরাশর মুনির বরে সত্যবতীর গর্ভে লাভ করেছেন কুমারী সত্যবতী গর্ভ ধারণ করলেন একজন পুরুষের গোপন বরে এরকম বর প্রাচীন ভারতে অহর ঘটেছে সাক্ষী মহাভারত এবং রামায়ণ প্রাচীন ভারতের কুমারী যুবতীদের প্রতি ব্রহ্মচারী মুনি ঋষিদের এতটা কৃপার কারণ কি ছিল এইসব কৃপার কাহিনীকে ইতিহাস নাম দিয়ে এত বড় একখানা মহাকাব্য রচনার পশ্চাতেই বা কি কারণ ছিল মণি ঋষিদের কাজ ধর্ম পলন মহাভারত ধর্ম ধর্ম দশ দিক মুখরিত করে ফেলল ধর্ম মানে কি মণি ঋষিদের পক্ষ থেকে কুমারী যুবতী নারীর প্রতি এইসব কৃপা করুন কাহিনী সুপ্রিয় বন্ধুগণ আমার এই প্রশ্নগুলোর জবাব কারা জানা থাকলে জবাব দিন জবাব না থাকলে স্বীকার করুন যে মহাভারত একটি কাব্য ছাড়া আর কিছু নয় এবং এর বিষয়বস্তু প্রশ্নের উর্ধে নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ